চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পয়লা বৈশাখের একটা স্পেশাল ব্লগ তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে ফর পয়লা বৈশাখ তো আমরা তো পয়লা বৈশাখে সবাই নতুন জামা পরি তো আমার অলরেডি একটা চলে এসেছে অনলাইন থেকে আরও জামা কিনবো দিদিও আমার সঙ্গে যাচ্ছে তো আর বেশি কথা বলবো না খুব তাড়াহুড়ো লেগে যাবে ট্রেন আছে তো চলো এখন যাওয়া যাক আমরা চলে এসেছি এখানে স্টেশনে চলে এসেছি তো এখন একটু পরেই ট্রেন আসবে আমি দৌড়ে দৌড়ে গিয়ে টিকিটটা কেটে নিয়েছি আর পুরো ঘুমে গেছি পুরো আবারে আজকে মা আমাদের ট্রিট দেবে রাইট বেস্ট ট্রিট সো গাইস এই যে আমি ট্রেনে বসে ঘুমাচ্ছি ও তার জন্য আমি ট্রেনে বসে কথাও বলতে পারিনি কোনো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কালকে আমরা মলে গিয়ে কি কি কিনেছি তো চলো দেখা যাক সো গাইস আমি চলে এসেছি আর এই যে আমার হাতে ব্যাগ চলো গাইস দেখা যাক যে আমরা কি কি শপিং করেছি তো এই যে আর এই যে শপিং এর ব্যাগ তো এটা বেশি ভারী দেখতে পাচ্ছ তোমরা তো ফার্স্ট তোমাদের সঙ্গে আমি দেখাবো যে বাবা কি কি জামা কিনেছে বাবার জন্য আমরা জামা পছন্দ করে নিয়েছি গাইস বাবার ফার্স্ট জামাটা হলো এই যে স্কাই ব্লু কালারের তোমরা দেখতে পাচ্ছ এটা বাবার সবথেকে ফেভারিট তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিছু সুন্দর ডিজাইন করা হালকার মধ্যে নেক্সট জামাটা মায়ের পছন্দে কেনা হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একদম অন্যরকম টাইপের জামাটা সো এবার নেক্সট জামাটা দেখাই অ্যান্ড তারপরের জামাটা এই যে এটা আমার খুব পছন্দের এটা দিদি পছন্দ করেছে বাবার জন্য একটা বাবা আজকে পরে অফিস চলে গেছে হ্যাঁ হ্যাঁ একটা বাবা পরে অফিস চলে গেছে সেটা দেখালো ভালো না তোমাদের তো সেটা ব্লু কালারের ছিল ডিপ ব্লু আর রেড দিয়ে তো দেখে নিলে বাবার জামা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব দিদির আর আমার জামা গাইস এবার হচ্ছে
কাশ্মীর একটা স্কার্ট দেখাই। তো এটা একটা লং স্কার্ট, তোমরা দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক কালারের পুরো। সো এই যে দেখো পরে পুরো, আর নিচে অনেকটা ঘের, খুব সুন্দর দেখতে। এটা আমরা ঠিক করে দিদি এনে আমি দুজনেই পরবো। আর দিদি এটার সঙ্গে একটা ম্যাচ করে একটা টপ কিনেছে, সেটা তোমাদের সঙ্গে দেখাব। এটা দিদি ট্রায়াল দিয়েছিল, তোমরা সেটা দেখতে পেয়েছো একটু আগে। এটার সঙ্গে ওই স্কার্টটা, সেটা হচ্ছে টপটা, দেখতে পাচ্ছ হালকা একটু পিচ কালার টাইপসের আছে এটা। তো আমি দুটো জামা কিনেছি, দুটো একটা লং ফ্রকের মতো। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্রকটা, দেখো ইয়েলো পিঙ্ক, হ্যাঁ ইয়েলো আর পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন এটা। এই দেখো এটার সঙ্গে একটা মাস্কও ফ্রি দিয়েছে, তো এই মাস্কটা খুব সুন্দর দিতে জাস্ট এরকমই প্রিন্ট, সেটারই একটা মাস্ক। এটা অনেকটা ঘের, আই লাভ এটার জন্য, আমার এত এত পছন্দ হয়েছে এটা, দেখতে পাচ্ছি ইয়েলো কালারে। সো আমি এগুলো সবকটাই তোমাদের পরে দেখাবো, একটু পরেই তোমরা দেখতে পাবে আমি সবকটা পরে কিরকম লাগছে আমায়। তো এবার হচ্ছে আমার আরেকটা ড্রেস, সেটা হচ্ছে এটা, এটা আমার সব থেকে ফেভারেট। এই দেখো খুব সুন্দর একটা কাজ করা এটার উপর, ডিজাইনটা দারুণ। তোমরা দেখতে পাচ্ছ হাতাতে এখানে এরকম বাঁধার জন্য, আর এখানে দেখতে পাচ্ছ যে কিছু বাটনস আছে, আর এখানে খুব ফ্লাওয়ারের প্রিন্ট করা, আর এটার নিচেও অনেক বড় ঘের। তো এবার আমি তোমাদের সঙ্গে আর একটা লাস্ট জামা শেয়ার করব, সেটা হচ্ছে মা কিনেছে এই জামাটা। তো মা তিনটে জামা ট্রায়াল করছিল, আর তখন আমরা বললাম যে এটা তোমার বেশি ভালো লাগছে। এই যে সেই জামাটা, দেখতে পাচ্ছ এটা একটা লং কুর্তি টাইপসের, দেখতে পাচ্ছ এর ডিজাইনটা খুবই সুন্দর, এখানে পুরো সোজা বাটন 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 এইভাবে গেছে, আর এইভাবে দুটো সাইডে ফ্রিতেও আছে যাতে একটু টাইট করে পরা যায়। অ্যান্ড তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের সব থেকে কোন ড্রেসটা ভালো লেগেছে, তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে কোনটা কার সব থেকে বেশি পছন্দ হয়েছে ড্রেস। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো পরে আমাকে কেমন লাগছে। সো চলো দেখে নাও।